পরিদর্শন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী। সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সপ্তাহখানেক আগেও চিত্রটা একেবারেই আলাদা ছিল। সামনেই পুজো, সিকিমে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছিল, কিন্তু মঙ্গলবার ভয়াবহ অভিশপ্ত রাতের পর থেকে উত্তর সিকিম কার্যত ধ্বংসস্তূপ। একের পর এক বড় বড় ইমারতগুলি ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। প্রচুর মানুষ গৃহহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এদিন সিকিমের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেন, তাদের সাথে ছিলেন আধিকারিকগণ। ভালো করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি, সব কিছু খুঁটিয়ে দেখেন কোথায় কিভাবে কতটা ক্ষতি হয়েছে, যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তিনি। সমতল থেকে কার্যত সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বাস চলাচল বন্ধ, কেবলমাত্র ছোট ছোট গাড়িগুলি ঘুরপথে লাভা হয়ে সিকিম যাচ্ছে। এখন প্রচুর পর্যটক আটকে রয়েছেন, ট্রানশিবির খোলা হয়েছে, বিপর্যয় মোকাবিলার বাহিনী জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। এদিন সমতল শহর শিলিগুড়িতে দেখা গেল DSO তরফ থেকে সিকিমের বিপর্যয়ের জন্য অর্থ সংগ্রহ করতে। শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় DSO-র তরফ থেকে রীতিমতো মাইকিং করে সিকিম বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য করার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়েই অনেকেই আর্থিকভাবে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। এই চিত্র দেখা গেল।